জায়গায় ঋষি সেন জাহ্নবীকে উদ্ধার করে নিয়ে এসে একটা আলাদা বাড়ি ভাড়া করে রাখলো। আমিও শুনতে পেয়েছিলাম স্যার যে জাহ্নবী এই নাচওয়ালি প্রফেশনটাকেও ছাড়তে পারবে না। ইভেন এটাও আমার কানে এসেছিল যে ঋষি সেনের বাড়িতে গিয়ে জাহ্নবী মুজরো করে এসেছিল। আচ্ছা আপনি কিভাবে খবর পেতেন? রশ্মিদির সঙ্গে আমার প্রায় যোগাযোগ হতো স্যার, উনি আমাকে বলেছিলেন এসব কথা। ইভেন ঋষি স্যার যে জাহ্নবীকে অন্য জায়গায় অন্য একটা বাড়ি ভাড়া করে রেখেছিলেন সেটাও আমাকে রশ্মিদি বলেছিলেন, নাহলে আমি কোথা থেকে জানব? না না কিন্তু জাহ্নবী তো আপনার লিগাল ওয়াইফ, আপনি কোনো স্টেপ নেননি কেন? কি স্টেপ নিতাম স্যার, কি ক্ষমতা আছে আমার? আমি তো গ্রামের ছেলে, গরিব, কোনো ক্ষমতা নেই আমার, কিচ্ছু না। আমার একটাই অ্যাম্বিশন ছিল যে আমি শহরে এসে চাকরি করব, বড় হব, আর আমি সেটাই করছিলাম কুশল স্যারের কাছে। কিন্তু এত কিছু হওয়ার পর আমি গ্রামে ফিরে যাই। হ্যাঁ আমি যদি কুশল স্যারকে বলতাম উনি হয়তো আমাকে হেল্প করতেন, কারণ ওনার নিজের মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে স্যার, কিন্তু আমি তা চাইনি, কারণ আমি তো জাহ্নবীকে ভালোবেসেছিলাম। তাই আমি চাইনি যে আমার কারণে ওর কোনো ক্ষতি হোক। আমি জানি না এই মহামান্য আদালত আমার এই কথাগুলোকে বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি স্যার। তাই জাহ্নবীর এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই, ও যেই জীবনটাকে বেছে নিতে চায় ও সেই জীবনটাকে বেছে নিতে পারে, আমার কোনো আপত্তি নেই, আমি ওকে হেল্প করতেও রাজি আছি, ও যা বলবে আমি সব করব। কারণ ও তো এখন আমার লিগাল ওয়াইফ। ও যদি চায় যে আমাকে ডিভোর্স দেবে আমি রাজি স্যার, আমি এক্ষুনি সই করতে রাজি আছি। ব্যাস আমার আর কিচ্ছু বলার নেই স্যার, জাস্ট একটা রিকোয়েস্ট স্যার, আপনি দেখবেন যেন জাহ্নবীর কোনো ক্ষতি না হয়। আমি জানি যে ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, এক মুহূর্তের জন্যও নয়, ও আমাকে ঠকিয়েছে, আমাকে ছাড়া ওর জীবনে অন্য কেউ আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নেই স্যার, আমি তো শুধু ওকেই ভালোবেসেছিলাম। তাই আমি জাহ্নবীকে মনে রেখে আমার বাকিটা জীবন কাটিয়ে দেবো স্যার। ইয়র অনার, আপনি তো সবটাই শুনলেন, এবার বিবেচনা আপনার। স্যার এখন আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, মহেন্দর সিং। মহেন্দর সিং কে আদালতে আনা হোক। মহেন্দর সিং কাঠগড়া হাজির। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। আপনি কি দীপ্তজিৎ রায় চৌধুরীকে চেনেন? ফোনে কথা ছিল ম্যাডাম, আপনাকে তো সবকিছু বলেইছি। আমাকে কি বলেছেন সেটা বড় কথা নয়, এখন আমি আপনাকে যে প্রশ্নটা করব আপনি তার যে উত্তরটা দেবেন সেটাই বড় কথা। আপনি কিন্তু শপথ করেছেন আপনি সত্যি কথাই বলবেন, মিথ্যে কথা বলবেন না। অতএব আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনি শপথ থেকে বিচ্যুত হন। বলুন, আপনি দীপ্তজিৎ রায়চৌধুরীকে কিভাবে চেনেন? একদিন আমার কাছে একটা ফোন আসে, সেই ফোনটা দীপ্তজিৎ রায়চৌধুরী করে ধরিয়ে দেয় রশ্মি চ্যাটার্জি বলে একজনকে। তখন আমরাকে বলেন যে তোমরা নাচে মেয়েকে প্রশিক্ষণ দাও।
আমার কাছে একটা ভালো মেয়ে আছে, সে নাচালি হতে চায়। আমার কাছে যেও ফোন করে তার বলে না, তোর মতে বিরুদ্ধে আমি পাঠাচ্ছি। আমরা জানি তাদের কথা শুনে আমরা রাজি হই। তখন দীপ্তজিৎ রায়চৌধুরী টাকা পয়সা নিয়ে কথা বলে এবং রোশনি চট্টোপাধ্যায়কে ধরিয়ে দেয়। টাকা পয়সা নিয়ে তিনজনের মধ্যেই কথা হয়। দীপ্তজিৎ রায়চৌধুরী বলেন এই টাকা মধ্যে কাজ করতে পারবে না, ডবল টাকা চায়। কম উম্র কা লড়কি হ্যায় না স্যার, ইসলিয়ে হম লোগ রাজি হো গিয়া। এবং আগে সেই টাকা অ্যাডভান্স করে দেওয়া হয়। তোমার কাছে প্রমাণ আছে তো যে তুমি টাকাটা অ্যাডভান্স করেছিলে? আমরা কিছু টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। রসিদটা তো আপনাকে দিয়েছি ম্যাডাম। কি হিসেবে পাঠিয়েছিলে? আমরা বিভিন্ন জায়গায় শো করতে যাই মেয়ে নিয়ে। হর জায়গা কা কোঅর্ডিনেটর হম লোগো কো শো দেতা হ্যায়। উসি কে লিয়ে হম লোগ কো ভি পেমেন্ট করনা পড়তা হ্যায় অ্যাকাউন্ট মে। ইয়ে ইনসি কা অ্যাকাউন্ট হ্যায়। স্যার, টাকা পয়সা লেনদেনের সমস্ত কাগজ আমি আপনাকে জমা করলাম। তারপরে বলুন আমাকে কি করে পেলেন আপনারা, আর ডিল হওয়ার পর ঠিক কি হলো? ডিল হোনে কে বাদ দীপ্তজিৎ ফির সে ফোন করকে বোলা কি ইয়ে লড়কি কো ও নহীন লে পায়েগা। উসনে বোলা ইস লড়কি কো ওয়াইফ করকে সবসে মিলায়া থা। ইস লড়কি সে ও চাহ রাহা থা কি শাদি করকে ও পয়সা কমায়ে। ইসলিয়ে ইস লড়কি সে ও শাদি কিয়া হানিমুন কে নাম পর, বাহানা করকে হম লোগো কে পাস লেকে আয়া উসকো। হম লোগ রামেশ্বর পান্ডে কে সাথ দীপ্তজিৎ কে বতায়ে হুয়ে জগহ পে ইস লড়কি কে লিয়ে ওয়েট কিয়া। বাকি সব চিজ তো আপ লোগ জানতেই হ্যায় স্যার। সেখানে কি হয় ইসকে বাদ? রামেশ্বর পান্ডে আর হম লোগ মিল কে দীপ্তজিৎ কো বহুত মারা, আপকো দিখানে কে লিয়ে ম্যাডাম। উসকে বাদ আপকো হম লোগ উঠা কে লেকে আ গয়ে আর উসকা পেমেন্ট দীপ্তজিৎ কো দিয়া হুয়া হ্যায়, রসিদ আপকো দিয়া হুয়া হ্যায় ম্যাডাম। আপনার সাথে ওনার ফোনে যে কথোপকথন হয়েছিল তার রেকর্ড আমার কাছে আছে। আমি মহামান্য আদালতকে সেই ফোনটা পেশ করেছি। আপনি আপনার ফোনটা এখনই পাবেন না, কিন্তু কিছুদিন পরে পেয়ে যাবেন। জিন্দগি মে বহুত পাপ কিয়া হ্যায় ম্যাডাম, লেকিন সবসে বড়া পাপ আপকো উঠা কে লে জাকে হমনে বিক্রি কিয়া ম্যাডাম, ইয়ে বহুত বড়া পাপ হো গিয়া। ইসিলিয়ে হুজুর ইস পাপ কা হম প্রায়শ্চিত করনা চাহতে হ্যায়, প্রায়শ্চিত করনা চাহতে হ্যায় স্যার। আচ্ছা, ডিলটা কত টাকার বিনিময়ে হয়েছিল? টাকার কথা কোথায় থেকে আসছে স্যার? না মানে এই যে সুন্দর করে গল্পটা বানিয়েছেন, টাকাটা কে দেবে? কথা হয়েছে টাকা দেওয়ার? কত টাকা? টাকা কিছু পেয়েছেন না পাবেন? না মানে আশা আছে আপনার কিছু টাকা পাওয়ার? দেখুন, আপনাদের মতন পড়েরা না টাকার জন্য কি করতে পারে আর কি করতে পারে না সবটা কিন্তু আমার জানা। স্যার, উনি যখন সাক্ষ্য গ্রহণ করেছিলেন আমি কিন্তু একটাও কথা বলিনি, আপনার নির্দেশকে মান্য করেছি। এখন যদি ইনি আপনার নির্দেশ তোয়াক্কা না করেন তাহলে আমার কিছুই বলার নেই। কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব, আমার সাক্ষীকে যেন এরকম ভাবে অপমান না করেন। তাছাড়াও সমস্ত প্রমাণ আমি আপনাকে জমা দিয়েছি, প্রমাণ বিচার হওয়ার পরেই উনি এইসব কথাগুলো বলতে পারে, তার আগে নয়। স্যার, প্রমাণ বিচার করার দায়িত্ব আপনার, আমি আপনাকে সব রকম প্রমাণ দিয়েছি, এখন আপনি বিচার করুন। সৌম্যদীপ, আপনি শান্ত হন। আপনাকে আমি আগেও বলেছি আবারও বলছি, আপনি এভাবে কোনো সাক্ষীর সঙ্গে কথা বলবেন না।
আপনি ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না কাউকে, আপনি আপনার ভূমিকার কথা ভুলে যাচ্ছেন। ইয়ার আমি চোখের সামনে দেখছি জলজন্ত মিথ্যা কথা বলছে। একটা দুস্থ দরিদ্র ছেলেকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, সবটা জেনেও নিজের বিবেকের কাছে আমি কি করে চুপ করে থাকবো, কি করে শান্ত থাকবো? স্যার স্যার চোখের সামনে আমিও অনেক কিছু দেখতে পাচ্ছি। আমার এই বিপক্ষীয় বন্ধুটি এই কেসটি হেরে যাওয়ার ভয়ে উন্মাদের মতো আচরণ করছে। স্যার উনাকে তো মাথায় রাখতে হবে, সব যুদ্ধ তো জয় করার জন্য নয়, কিছু কিছু যুদ্ধ হারার জন্যও হয়, আর এই যুদ্ধটা ওনাকে হারতেই হবে। এই যুদ্ধের জন্য যে প্রধান অস্ত্রের প্রয়োজন, সত্য, সেটা আমার কাছে আছে।